চুল পড়ার সমস্যা নানা কারণে হতে পারে, কিন্তু আপনি এর কারণগুলো সম্পর্কে কতটুকু সচেতন? কিছু কিছু ক্ষেত্রে চুল পড়ার সমস্যা খুবই নর্মাল হয়ে থাকে, আবার কিছু সমস্যার কারণে চুল ধীরে ধীরে পাতলা হতে শুরু করে। অন্যদিকে কিছু সমস্যা এমনও রয়েছে যা একসময় বল্ডনেসে পরিণত করে। তাই প্রথমে আমাদের চুল পড়ার জন্য দায়ী হতে পারে এমন বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া জরুরি। হ্যালো, আমি বর্ষা আছি আপনাদের সাথে। আজকের পর্বে চুল পড়ার সমস্যায় যে বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওতে চলে যাই। চুল পড়া রোধ করতে প্রথমে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখা জরুরি, কারণ এই বিষয়গুলো জানা থাকলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সহজেই চুল পড়া রোধ করা সম্ভব হবে। স্ক্যাল্পের হেলথ পরীক্ষা করার মাধ্যমে চুল পড়ার সমস্যা রোধ করা যেতে পারে। যদি লক্ষ্য করেন প্রতিনিয়তই স্ক্যাল্পে ইচিনেস ও ইরিটেশন সৃষ্টি হচ্ছে, তবে অবশ্যই এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক সময় স্ক্যাল্পে চুলকানি হতে পারে যা ব্যথা ও জ্বালা পড়ার সৃষ্টি করে। তাই এই সমস্যাগুলো কত ঘন ঘন হচ্ছে এবং কতদিন পর্যন্ত স্থায়ী হচ্ছে এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলেই চুল পড়ার সমস্যার সমাধান করা যেতে পারে। অনেক সময় ভুল হেয়ার কেয়ার রুটিন ফলো করার কারণে চুল পড়ার সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও অনেকেই চুলে নানা রকম হেয়ার কেয়ার প্রোডাক্ট এক্সপেরিমেন্ট করেন, আবার অনেকেই কেমিক্যাল ট্রিটমেন্ট যেমন হেয়ার রিল্যাক্সিং ও পার্মানেন্ট পার্ম করিয়ে থাকেন। কিন্তু এই ট্রিটমেন্টগুলো যদি কোনো প্রফেশনাল দিয়ে করানো না হয় সেক্ষেত্রে চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এর ফলে একসময় চুল পড়ার সমস্যাও সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখা খুবই জরুরি। আমরা অনেকেই শরীরে নানা রকম সমস্যার জন্য চিকিৎসা নিয়ে থাকি, এর মধ্যে পিরিয়ড প্রবলেম, ট্রমা বা স্ট্রেস, বার্থ কন্ট্রোল পিল গ্রহণ সহ আরও অনেক সমস্যার কারণে টেলোজেন এফ্লোবিয়াম সৃষ্টি হতে পারে। বাচ্চা হওয়ার পর ইরেগুলার পিরিয়ড ও মাতৃত্ব পরবর্তী ডিপ্রেশনের কারণেও চুল পড়ে যেতে পারে। এছাড়াও হরমোনের পরিবর্তন, রক্ত স্বল্পতা ও থাইরয়েডের কারণেও চুল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্যাগুলোর কোনো একটিও যদি আপনার মধ্যে থেকে থাকে তবে চুল পড়ার সমস্যা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। অ্যালোপেশিয়া বা চুল পড়ার সমস্যার জন্য অনেক সময় নানা রকম মেডিকেশনকে দায়ী করা হয়, যদিও এটি খুবই রেয়ার। মেডিসিন যদি বারবার চেঞ্জ করেন বা নতুন ওষুধ শুরু করেন সেক্ষেত্রে চুল পড়ার সমস্যা সৃষ্টি হবে বলে মনে করা হয়। তাই যে কোনো ওষুধ শুরু করার আগে খেয়াল রাখতে হবে চুল পড়ার সমস্যা আগে থেকেই আছে কিনা। অনেক সময় অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণের কারণেও চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গর্ভনিরোধক পিল এবং হরমোনের ঘাটতির জন্য ঔষধ গ্রহণ বা বাদ দেওয়ার কারণে টেলোজেন এফ্লোবিয়াম হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তাই এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। বেশিরভাগ মানুষই নানা কারণে স্ট্রেসে থাকে যা চুল পড়ার সমস্যার সৃষ্টি করতে পারে। একটি রিসার্চে দেখা গিয়েছে স্ট্রেসে থাকা অবস্থায় চুলের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং কিছুদিন পরে তা ঝরে পড়তে থাকে। অন্যদিকে এই সময় যে চুল পুনরায় গজায় তা অনেক পাতলা ও দুর্বল হয়ে থাকে। তাই চুল পড়ার সমস্যা সৃষ্টি হলে স্ট্রেসের বিষয়টিকে খেয়াল রাখা জরুরি। চুল পড়ার সমস্যার জন্য জেনেটিক্সও দায়ী হতে পারে। পরিবারের কারো যদি আগে থেকেই চুল পড়ার সমস্যা থেকে থাকে তবে এটি আপনার জন্য কিছুটা চিন্তার বিষয়। তাই আপনার যদি অ্যালোপেশিয়া সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রথমে এই বিষয়টি সম্পর্কে জেনে নেওয়া জরুরি। আশা করছি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হবে। চুল পড়া রোধ করতে চাইলে প্রথমে এই বিষয়গুলো খেয়াল রেখে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই বিষয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা জানান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এমন আরও গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে ফলো করুন চয়েস লিগাসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।